মাঝে মাত্র আর একটা ভারত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ 2023 ফাইনাল ম্যাচ, আর তারপরেই দেড় মাস ধরে চলা বিশ্বকাপের চিরসমাপ্তি। হ্যাঁ বস, আগামী 19 নভেম্বর নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে হতে চলা বিশ্বকাপ 2023-এর পরে তো ভারত এবং অস্ট্রেলিয়া দুটো টিমই কোটি কোটি টাকার বস্তা সব পাবেই। তার পাশাপাশি যে সমস্ত ছটা টিম এই বিশ্বকাপ 2023 থেকে অলরেডি গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে গেছে, তারাও কিন্তু এই বিশ্বকাপ থেকে কামিয়ে নিয়ে গেছে কোটি কোটি টাকার পাহাড়। কেননা বিশ্বকাপ মানেই কোটি কোটি টাকার খেলা, সেটা ফুটবলই হোক কিংবা ক্রিকেট। আর তাই তো আমি এই ভিডিওতে বলে দিব আগামী 19 নভেম্বর নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ 2023-এর ফাইনালের পরে যে টিম ফাইনাল জিতবে সে কত কোটি টাকা পাবে, যে রানার্স আপ হবে সে কত টাকা পাবে ও পুরস্কার পাবে, এবং বাংলাদেশ পাকিস্তানের মতো টিম যারা অলরেডি এই বিশ্বকাপ থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারাও কত কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে গেছে, এবং সর্বোপরি এই বিশ্বকাপের পরে কোন প্লেয়াররা গোল্ডেন ব্যাট, গোল্ডেন বল এবং অন্যান্য পুরস্কার পাচ্ছে সব ডিটেলস জানাবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন ডাইহার্ড ফ্যান হলে ও ভারতকে আগামী 19 নভেম্বর হতে চলা বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে মন থেকে করে দাও একটা লাইক, আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো হতে চলা বিশ্বকাপ ফাইনালে ভারত জিতলে ঠিক কত কোটি টাকা পাবে, কিংবা অস্ট্রেলিয়া এই বিশ্বকাপ ফাইনাল হারলে সেও কত কোটি টাকা পাবে, গোল্ডেন ব্যাট, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস কারা পাবে, সে জানার আগে যে আটটা টিম এই বিশ্বকাপ 2023 থেকে অলরেডি বিদায় নিয়েছে তারা কত কোটি টাকা কামিয়ে নিয়ে গেছে সে কথা বললে, গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচ জিতলে প্রতিটা টিম পাবে প্রায় 33,35,000 টাকা। এছাড়া যে ছটি টিম গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা এক্সট্রা হিসেবে পেয়েছে 83,11,000 টাকা, আর সেই হিসাবে বাংলাদেশ যেহেতু গ্রুপ পর্বে দুটো ম্যাচ জিতেছে তারা পেয়েছে প্রায় 1.5 কোটি টাকা মতো। এছাড়া পাকিস্তান টিম যেও এই বিশ্বকাপে মাত্র 4টা ম্যাচ জিতেছে সেও কিন্তু এই বিশ্বকাপ থেকে খালি হাতে নয়, 2,20,00,000 টাকা কামিয়ে নিয়ে গেছে। আর যেহেতু আফগানিস্তান টিমও এই বিশ্বকাপে 4টা ম্যাচ জিতেছে সেও কিন্তু পাকিস্তানের মতো প্রায় 2,20,00,000 টাকা কামিয়ে নিয়ে বিদায় নিয়েছে। এছাড়া শ্রীলঙ্কা, নেদারল্যান্ড টিমও কিন্তু বাংলাদেশের মতো দুটো করে ম্যাচ জেতায় তারাও কিন্তু প্রায় 1.5 কোটি টাকা এই বিশ্বকাপ থেকে পেয়েছে। এছাড়া বিশ্বকাপের দুটো সেমিফাইনাল থেকে যে দুটো টিম হেরে বিদায় নিয়েছে তারাও কিন্তু এক্সট্রা হিসেবে পেয়েছে 6,68,00,000 টাকা মতো। অর্থাৎ সেই হিসেবে নিউজিল্যান্ড যেহেতু গ্রুপ পর্বে 5টা ম্যাচ জিতেছে এবং সেমিফাইনাল খেলে বিদায় নিয়েছে তারাও কিন্তু এই বিশ্বকাপ থেকে 8 কোটি টাকা প্রায় কামিয়ে নিয়ে গেছে। এছাড়া সাউথ আফ্রিকা দলও যে এই বিশ্বকাপে 7টি গ্রুপ পর্বের ম্যাচ জিতেছে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তারাও কিন্তু এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রায় 9 কোটি ভারতীয় টাকা কামিয়ে। এখন বিশ্বকাপ ফাইনালের কথা বললে যে টিম চ্যাম্পিয়ন হবে সে পাবে $40,00,000, অর্থাৎ প্রায় ভারতীয় মুদ্রায় 34 কোটি টাকা, এবং যে টিম হেরে যাবে সে পাবে $20,00,000, অর্থাৎ প্রায় 16,67,00,000 টাকা। আর সেই হিসাবে ভারতীয় টিম যদি ধরে নিচ্ছি যদি বিশ্বকাপ জেতে তাহলে সে মোট পেতে চলেছে গ্রুপ পর্বে 9 ম্যাচ জেতার জন্য 3,09,00,000 টাকা, সেমিফাইনাল জেতার জন্য 6,68,00,000 টাকা এবং ফাইনাল জেতার জন্য 34 কোটি টাকা, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 44 কোটি টাকা পেতে চলেছে একটা দুর্দান্ত ট্রফির পাশাপাশি। এছাড়া অস্ট্রেলিয়া টিম যদি ধরে নিচ্ছে সে হেরে যায় সেও কিন্তু এই গ্রুপ পর্বে 7টি ম্যাচ জেতার জন্য পেয়েছে 2,31,00,000 টাকা এবং সেমিফাইনাল জেতার জন্য পেয়েছে 6,68,00,000 টাকা এবং রানার্স আপ টিম হওয়ার জন্য সে কিন্তু পাবে 16,67,00,000 টাকা। অর্থাৎ মোট এই বিশ্বকাপ থেকে বিদায় নিবে সে প্রায় 25 কোটি টাকা কামিয়ে। অর্থাৎ এই বিশ্বকাপের জন্য আইসিসি মোট 83,10,50,000 টাকার পুরস্কার মানি সাজিয়ে রেখেছে। এছাড়া এই বিশ্বকাপের পরে কে সোনার ব্যাট পাবে সে কথা বললে বিশ্বকাপের নিয়ম অনুযায়ী যে সর্বোচ্চ রান অধিকারী হবে সে কিন্তু সোনার ব্যাট পেয়ে যাবে, আর সেই অনুযায়ী এটা 100% কিন্তু পেতে চলেছে বিরাট কোহলি, কারণ সে বর্তমানে নাম্বার 1 পজিশনে রয়েছে 711 রান করে, তারপরে রয়েছে ডিকুক এবং তারপরে রয়েছে রচিন রবীন্দ্র, অর্থাৎ এই দুজন ব্যাটসম্যান কিন্তু বিদায় নিয়ে নিয়েছে বিশ্বকাপ থেকে। তাই বিরাট কোহলি বিশ্বকাপের ফাইনালে যদি একটু ভালো রান করে আর নাও করে তাও কিন্তু 100% ভাবে পঞ্চম ভারতীয় হিসেবে কিন্তু বিশ্বকাপ থেকে সোনার ব্যাট পেয়ে যাবেন বিরাট কোহলি। এছাড়া সোনার বল ভাবে যে সর্বোচ্চ উইকেট নিয়েছে সেটার দৌড়ে কিন্তু বর্তমানে মোহাম্মদ সামি এবং অ্যাডাম জাম্পা রয়েছে, তাই এই বিশ্বকাপের ফাইনালে অ্যাডাম জাম্পা যদি আর সেরকম উইকেট না পায় এবং মোহাম্মদ সামি যদি আবারও এই বিশ্বকাপের ফাইনালে কামাল করে উইকেট পেয়ে যায় সেখানেও কিন্তু মোহাম্মদ সামি এই প্রথমবারের জন্য সোনার বল পেয়ে যাবে। তো এই ছিল বিশ্বকাপ 2023-এর সমস্ত প্রাইজ মানি এবং ডিটেলস। ভালো লাগলে অবশ্যই করো ভিডিওটিকে লাইক, আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব।